প্রাচীন ভারতে শিক্ষা ব্যবস্থা ছিল পরিবার কেন্দ্রিক। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 যখন বৈদিক সভ্যতার শুরু, তখন পারিবারিকভাবেই পিতা তাঁর পুত্রকে শিক্ষাদান করতেন। খ্রিস্টপূর্ব 1000 থেকে 500 বৈদিক যুগের পরবর্তী পর্যায়ে শিক্ষা ব্যবস্থা প্রাতিষ্ঠানিক আকার পায়। এই সময় থেকে গুরুগৃহে শিক্ষা গ্রহণের প্রথা শুরু হয়। এই সময়কালেই বাংলায় ব্রাহ্মণীয় শিক্ষার আগমন ঘটে। বৈদিক যুগের শেষ দিকে শিক্ষা ব্যবস্থা টোল বা পাঠশালা নির্ভর হয়ে পড়ে। টোলই ছিল তখন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান। বৌদ্ধ ধর্মের প্রচার এবং ভারতীয় রাজনীতিতে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজবংশের আগমনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন আসে। বৌদ্ধ বিহারগুলি হয়ে ওঠে এক একটি শিক্ষা কেন্দ্র। 629 থেকে 645 খ্রিস্টাব্দ অবধি হিউয়েনসাং ভারতবর্ষে ছিলেন। তাঁর বিবরণ থেকে জানা যায়, বৌদ্ধ বিহারগুলিতে 8 থেকে 15 বছর বয়সী ছাত্রেরা পড়াশুনো করতেন। 1200 খ্রিস্টাব্দের শুরুর দিকে যখন ভারতবর্ষে মুসলিম শাসনের শুরু হয়, তখন বাংলা বিভক্ত হয় স্বাধীন প্রদেশ, সুবাদার এবং নবাবদের এলাকাতে। এই সময় মাদ্রাসা শিক্ষা বিশেষভাবে প্রসার লাভ করে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজকোষের খরচে চলত। সরকারি তকমা থাকায় মাদ্রাসা এবং তার শিক্ষকেরা সমাজে খুব সমাদৃত ছিলেন। মাদ্রাসাতে মাধ্যমিক শিক্ষা এবং মক্তবে প্রাথমিক শিক্ষা প্রদান করা হত। মাদ্রাসায় শিক্ষার মাধ্যম ছিল পার্সি। ইউরোপীয় বণিক দল 1600 শতাব্দীর আশেপাশে বিভিন্ন সময়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন। ব্রিটিশ ছাড়াও ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজরা বাণিজ্যের কারণেই এদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের বিবাদ এবং পরিণামে পলাশির যুদ্ধ। 1757 সালে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু। সতেরোশো শতকের শেষ দিক, দূর দূরান্ত থেকে আসা বিদেশি বণিকদের হাত একটু একটু করে গ্রাস করছে বাংলার শাসন ব্যবস্থা। ছোট ছোট প্রদেশে বিভক্ত বাংলা মাথা নুইয়েছে বিদেশি শাসনের দাপটে। একই সঙ্গে বিদেশি পণ্যে সরগরম বাংলার বাজার। নতুন পরিকাঠামোর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাতেও একটা পরিবর্তন আনার তাগিদ অনুভব করেন বাংলার বিদ্যৎমহল এবং ব্রিটিশ শাসকবর্গ। তাই 1773 সালে সুপ্রিম কোর্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলায় ইংরাজি শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে এগিয়ে আসেন অনেক হিন্দু পরিবার। 1816 মে মাসে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার এডওয়ার্ড হাইড ইস্টের বাড়িতে ইউরোপিয়ান ও হিন্দু ভদ্রসমাজের একটি সভা বসে, যার উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের তরুণদের ইংরাজি শিক্ষা ব্যবস্থার জন্য একটি কলেজ স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা। প্রস্তাবটি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং কলেজ প্রতিষ্ঠার জন্য দান গ্রহণ করা শুরু হয়। অবশেষে 1817 সালের 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হিন্দু কলেজ নামে নতুন একটি কলেজ শুরু হয়। এই কলেজটির প্রতিষ্ঠাতা মণ্ডলীর মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়। ওই একই বছর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়, যার দায়িত্ব ছিল শিক্ষার জন্য প্রয়োজনীয় পাঠ্যবই প্রকাশ করা। 1818 সালে ক্যালকাটা স্কুল সোসাইটি নামে আরেকটি প্রতিষ্ঠান স্থাপিত হয়।
এর উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুলের পাঠ্যক্রমের ভিতর সাযুজ্য স্থাপন করা। ব্রিটিশ অফিসারদের হিন্দু আইন, এদেশের শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয় পড়ানোর জন্য 1824 সালে শুরু হয় সংস্কৃত কলেজ। তবে শুধুমাত্র ইউরোপিয়ানদের জন্য এই কলেজ খোলা ছিল এমন নয়, ভারতীয়রাও এই কলেজে পড়াশুনো করার সুযোগ পেতেন। লর্ড ওয়েলেসলি এবং লর্ড হেস্টিংসের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসী ভারত নীতির ফলে প্রায় পুরো ভারতবর্ষেই কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু এর সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনীতি অনেক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টের দ্বারস্থ হতে বাধ্য হয়। এই রকম পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টে চার্টার অ্যাক্ট অফ 1813 পেশ করা হয়। এই আইন অনুযায়ী ভারতে ব্রিটিশ শাসনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম একটি হল ভারতে মিশনারিদের অবাধ প্রবেশাধিকার দেওয়া। এই মিশনারিদের হাত ধরে ভারতবর্ষে তথা বাংলায় বিভিন্ন ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে অন্যতম মিশনারি কলেজ হল স্কটিশ চার্চ কলেজ। চার্টার অ্যাক্ট অফ 1813-এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রিটিশ সরকারে ভারতে শিক্ষা বিস্তার নীতি। বার্ষিক 10,000 পাউন্ড শিক্ষাক্ষেত্রে ব্যয়ের জন্য অনুমোদিত হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 পাশ হওয়ার পর গভর্নমেন্ট জেনারেলের প্রথম আইনি উপদেষ্টা হিসাবে 1834 সালে ভারতবর্ষে আসেন থমাস ব্যাবিংটন ম্যাকাউলে। তিনি এই সময় ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার উপর একটি সমীক্ষা চালান এবং তাঁর সেই সমীক্ষার ফলাফল একটি রিপোর্ট আকারে ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়ে দেন। এই বিখ্যাত রিপোর্টটি, যা মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশন নামে পরিচিত, ভারতবর্ষে ইংরাজি শিক্ষা বিস্তারের একটি জোরালো সওয়াল হয়ে দাঁড়ায়। I have no knowledge of either Sanskrit or Arabic, but I have done what I could to form a correct estimate of their value. I am quite ready to take the Oriental learning at the valuation of the Orientalists themselves. I have never found one among them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. The intrinsic superiority of the Western literature is, indeed, fully admitted by those members of the committee who support the Oriental plan of education. There is yet another fact which is alone sufficient to prove that the feeling of the native public, when left to itself, is not such as the supporters of the old system represent it to be. The committee have thought fit to lay out above a lakh of rupees in printing Arabic and Sanskrit books. Those books find no purchasers. In the meantime, the School Book Society is selling 7,000 or 8,000 English volumes every year and not only pays the expenses of printing, but realizes a profit of 20% on its outlay. Sanskrit or Arabic. The natives are desirous to be taught English and are not desirous to be taught Sanskrit or Arabic. Neither as the languages of law nor as the languages of religion had the Sanskrit and Arabic any peculiar claim to our engagement. It is possible to make natives of this country thoroughly good English scholars, and to this end our efforts ought to be directed. ইংরাজি শিক্ষা প্রবর্তনের এই সন্ধিক্ষণে বিভিন্ন শহরের বিদ্যুৎ সমাজ তাঁদের নিজেদের শহরে স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে এগিয়ে আসতে শুরু করেন। 1828 সালে রাজশাহী কলেজের স্কুল প্রতিষ্ঠা সেই উদ্যোগের অন্যতম সফল পথিকৃৎ।
1835 সালে ব্রিটিশ সরকার এই দেশে নিযুক্ত ব্রিটিশ অফিসারদের চিকিৎসা ব্যবস্থার উন্নতিকল্পে প্রতিষ্ঠা করে ক্যালকাটা মেডিকেল কলেজ, যা এশিয়ার সর্বপ্রথম ইউরোপীয় চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ কেন্দ্র। ওই একই বছর ঢাকায় প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের প্রথম সরকারি উদ্যোগে স্থাপিত উচ্চ বিদ্যালয় ঢাকা কলেজিয়েট স্কুল। হাজি মোহাম্মদ মহসিনের শুরু করা উদ্যোগে 1836 সালে হুগলি কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির থেকে পরবর্তীকালে হুগলি কলেজিয়েট স্কুল এবং মহসিন কলেজের সূচনা। হাজি মোহাম্মদ মহসিনের উদ্যোগে হুগলি কলেজের সূচনার ঘটনায় অনুপ্রাণিত হয়ে কৃষ্ণনগরের লাহিড়ি পরিবারের শ্রীপ্রসাদ লাহিড়ি নিজের বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। 1836 সালে শ্রীপ্রসাদ লাহিড়ি, তিনি তখন তৎকালীন ডেভিড হেয়ারের প্রিয় ছাত্র ছিলেন, তো তিনি তখন স্কুলের ব্যাপারে মানে তার মাথায় চিন্তাভাবনা ছিল, তিনি ডেভিড হেয়ারের প্রিয় ছাত্র ছিলেন, তখন কৃষ্ণনগরে ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপনের তার একটা বিরাট প্রচেষ্টা ছিল। তা তিনি তার বাড়িতে রামতরুণ লাহিড়ি আমাদের স্টেশনের কাছে, যেটা এখন বর্তমানে কৃষ্ণনগর একাডেমি হয়েছে, সেই বিল্ডিংয়ে তাদের সেই বিল্ডিংটা হচ্ছে তাদেরই বাড়ি, লাহিড়ি বাড়ি। দেওয়ান কার্তিকচন্দ্র রায় শ্রীপ্রসাদ লাহিড়ি সম্পর্কে উল্লেখ করেছেন, দ্য লাভার অফ হিস কান্ট্রি শ্রীপ্রসাদ লাহিড়ি এস্টাবলিশড আ ফ্রি ইংলিশ স্কুল ইন হিজ ওন হাউস। হি থ্রু হিমসেলফ হার্ট অ্যান্ড সোল ইন টু দ্য ওয়ার্ক অফ teaching and supplied the poor among his pupils with books, paper and pens. In a short time, the institution attained a very flourishing condition and sent out numbers to fill important positions in the society. Shri Prasad Lahiri pratishthito ei school ti porichalonar byabhar jara bohon korten tader moddhe onnotomo chilen Mr. Alexander name মিশনারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত এক ভদ্রলোক। রামতনু লাহিড়ি, ডক্টর কালীচরণ লাহিড়ি এবং মহারাজা শ্রীশচন্দ্র রায় বাহাদুর এই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সর্বতোকরণে সমর্থন জানান এবং সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। মহারাজা শ্রীশচন্দ্র রায় বাহাদুর হুগলি কলেজ প্রতিষ্ঠার ঘটনাকে উদাহরণ হিসাবে ধরে অনুরূপ একটি কলেজ প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান, কিন্তু ব্রিটিশ সরকার তা নাকচ করে দেয়। শিবনাথ শাস্ত্রী তাঁর রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গ সমাজ বইটিতে উল্লেখ করেছেন যে অষ্টাদশ শতাব্দীতে কৃষ্ণনগর ছিল দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক রাজধানী। এই সময় কৃষ্ণনগর শহরে বিদ্যাচর্চা এবং সংস্কৃতি চর্চার একটি উচ্চমানের পরিবেশ তৈরি হয়। তখন কৃষ্ণনগর এবং তার আশেপাশে সংস্কৃত চর্চার অন্তত 25টি টোল ছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 500 বেশি ছাত্রেরা এই সমস্ত টোলগুলিতে পড়াশুনো করতে আসতেন। এই সমস্ত টোলগুলির বেশ কিছু সংখ্যক ছাত্রকে শ্রীপ্রসাদ লাহিড়ি ইংরাজি শিক্ষা সম্পর্কে উৎসাহিত করেন এবং তাদের নিয়েই 1836 থেকে 1845 পর্যন্ত তার প্রতিষ্ঠিত স্কুলটি পরিচালনা করেন। উনি এই উদ্যোগ নিয়ে মাত্র 17-18 ছেলে জোগাড় করেছিলেন এবং তাদেরকে নিয়ে একটা টোল খুলেছিলেন। সেই টোলের ছাত্ররা পরবর্তীকালে ট্রান্সফার হয় বড় আকারে করার জন্য। এই যে আমাদের স্কুলের সামনেই আছে গুরু ট্রেনিং স্কুল হাতারপাড়ার, এই গুরু ট্রেনিং স্কুলে তাদেরকে নিয়ে এলেন। তখন ছাত্র সংখ্যা বৃদ্ধি হচ্ছে 36-40 এরকম করে বোধহয় 65 হয়েছিল, এবং সেই ছাত্রদের নিয়ে উনি এখানে যখন এখানে ট্রান্সফার করলেন, 7 ছিল ওই লাহিড়ি মশাইয়ের বাড়িতে, এবং 7 পরে 36-43 এইখানেই ছিল এই স্কুলের সামনে যে গুরু ট্রেনিং স্কুল ওইখানে। ১৮৪৫ এই স্কুলটির ছাত্র সংখ্যা এসে দাঁড়ায়
100। ম্যাকাওলের মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন রিপোর্ট এবং লর্ড উইলিয়াম বেন্টিংটের শিক্ষা প্রসার নীতি অনুযায়ী সরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় গভর্নমেন্ট কলেজ স্থাপন করা শুরু হয়। 1844 সালে তদানীন্তন গভর্নমেন্ট জেনারেল প্রতিটি জেলায় একটি করে জেলা স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগী হন। এই কারণে বাংলাকে 9টি সার্কেলে বিভক্ত করা হয়, যার একটি হল কৃষ্ণনগর সার্কেল। এই সার্কেলে কৃষ্ণনগর কলেজ, যশোর কলেজ, বাঁকুড়া স্কুল এবং বর্ধমান স্কুল প্রতিষ্ঠিত হয় 1 অক্টোবর 1845। ব্রিটিশ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। The government general having sanctioned the foundation of a college at Krishnagar in the district of Nadia, it is hereby notified for general information that the college will open for the admission of pupils on the 1st November 1845 and instruction will commence as soon after that date as possible. All applicants will be admitted into the college without reference to religion or caste. The course of study will be precisely the same as that pursued at the Hindu College at Calcutta and the College of Muhammad Mohsin at Hooghly. The object of the government in thus providing the means of a liberal and cheap education for the inhabitants of these populous districts is to advance their moral and intellectual condition and to fit them for taking an adequate part in the administration of public affairs. কৃষ্ণনগর কলেজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার মুহূর্ত থেকে শ্রীপ্রসাদ লাহিড়ী প্রতিষ্ঠিত স্কুলটিকে এই কলেজের সাথে যুক্ত করে দেওয়া হয় এবং ওই স্কুলের সমস্ত ছাত্রদের কলেজটির জুনিয়র সেকশনের ছাত্র হিসাবে ভর্তি নেওয়া হয়। 1 জানুয়ারি 1846 থেকে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণনগর কলেজের পথ চলা শুরু হয় এবং একই সাথে শুরু হয় কলেজটির জুনিয়র সেকশন, যা পরবর্তীকালে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল হিসাবে পরিচিত হয়। কৃষ্ণনগর কলেজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সময় একটি কলেজ পরিচালন সমিতি স্থাপিত হয়, যাতে নদিয়া জেলার বিচারপতি, জেলা শাসক, কালেক্টর, সিভিল সার্জন, নদিয়ার মহারাজা এবং সরকারি আধিকারিক রামলোচন ঘোষ ছিলেন। কলেজটি সিনিয়র বিভাগে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নামে 3টি ক্লাস ছিল এবং জুনিয়র বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ নামে 4টি ক্লাস ছিল। শুরু হওয়ার সময় মোট ছাত্র সংখ্যা ছিল 246 এবং এপ্রিল মাসের শেষে ছাত্র সংখ্যা এসে দাঁড়ায় 289। এর মধ্যে 283 জন হিন্দু, 3 জন মুসলমান এবং 3 জন খ্রিস্টান ছাত্র ছিলেন। জুনিয়র এবং সিনিয়র 2টি বিভাগেরই প্রথম অধ্যক্ষ হিসাবে ক্যাপ্টেন ডিএল রিচার্ডসন নিযুক্ত হন। জুনিয়র সেকশনের প্রথম হেডমাস্টার হিসাবে নিয়োগ করা হয় মিস্টার SW ব্র্যাডবুরিকে। মিস্টার JW বিনল্যান্ড সিনিয়র বিভাগের থার্ড মাস্টার হিসাবে নিযুক্ত হন। প্রথম বছর কলেজটির 2 সেকশন মিলিয়ে মোট 12 জন শিক্ষক ছিলেন, যাদের মধ্যে 3 জন ছিলেন ইউরোপিয়ান। মদনমোহন তর্কালঙ্কার এবং আনন্দচন্দ্র শিরোমণি হেড পণ্ডিত হিসাবে এবং সেকেন্ড পণ্ডিত হিসাবে যোগ দেন। এছাড়াও শিক্ষক হিসাবে যোগ দেন রামতনু লাহিড়ী, দয়াল চাঁদ রায়, গুরুচরণ চ্যাটার্জি, বেণীমাধব বোস, শ্রীকান্ত চৌধুরী, গদাধর চক্রবর্তী এবং তারিণীচরণ রায়। এছাড়াও জগৎচন্দ্র লাহিড়ী লাইব্রেরিয়ান হিসাবে নিযুক্ত হন। 1856 সালে জুলাই মাসে কৃষ্ণনগর কলেজ ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনসের অধীনে চলে যায়। এই সময় জুনিয়র এবং সিনিয়র বিভাগকে এক করে দেওয়া হয় এবং 2টি বিভাগই সম্পূর্ণরূপে অধ্যক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। নদিয়ার মহারাজা শ্রীশচন্দ্র রায়বাহাদুর
কলেজের জন্য প্রায় 100 বিঘা একটি জমি দান করেন। এখানেই কলেজটির দুটি বিভাগেরই পড়াশুনো চলত। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত হয় বাংলার সমস্ত কলেজগুলিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সেই অনুযায়ী কৃষ্ণনগর কলেজ এবং কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে। 1876 সালে বহিরাগত ছাত্রদের জন্য একটি হস্টেল চালু হয়। এই হস্টেলটিতে স্কুল এবং কলেজ উভয় বিভাগের ছাত্রেরাই থাকতে পারতেন। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল তার জন্মলগ্ন থেকে অর্থাৎ 1846 সাল থেকেই হাই স্কুল হিসাবে সরকারি তকমা পায়। সেই অর্থে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলই নদিয়া জেলার প্রথম হাই স্কুল। 1834 সালে মিশনারি প্রতিষ্ঠিত কৃষ্ণনগরের সেন্ট জনস সিএমএ স্কুল নদিয়া জেলার সবচেয়ে পুরনো ইংরেজি শিক্ষার স্কুল, যা 1901 সালে হাই স্কুলে উন্নীত হয়। 1907 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুসারে স্কুলগুলিকে কলেজের থেকে পৃথক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত মেনে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল 1908 সালে কলেজ প্রাঙ্গণ ছেড়ে একটি নতুন ভাড়া বাড়িতে চলে আসে। এই বাড়িটি বীরনগরের তৎকালীন খান সাহেবদের বাড়ি ছিল। হৈমন্তী ভবন নামের এই বাড়িটি এখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এর কার্যালয়। 1908 সালেই স্কুলের ছাত্রদের একটি পৃথক হিন্দু হোস্টেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও স্কুলের মুসলমান ছাত্রেরা কলেজের অন্যান্য মুসলমান ছাত্রদের সাথে নদিয়াপাড়ার মুসলিম হোস্টেলেই থাকতেন। 1862 জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে ব্যারিস্টার হন। 1866 দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যারিস্টার হন মনমোহন ঘোষ। তিনি প্রথম ভারতীয় ব্যারিস্টার হিসাবে 1867 সাল থেকে কলকাতা হাইকোর্টে ওকালতি করা শুরু করেন। ভারতের আইনি ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেরই ছাত্র ছিলেন। মায়ের অনুরোধে তিনি কৃষ্ণনগর শহরে একটি প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেন। বাড়িটি নির্মাণ কার্য শেষ হয় 1893 সালে। এর কিছুদিনের ভিতর 1896 সালের অক্টোবর মাসে মনমোহন ঘোষ 52 বছর বয়সে দেহত্যাগ করেন। তাঁর মৃত্যুর বেশ কিছুকাল পরে 1926 সালে মনমোহন ঘোষের কন্যা কিছু শর্ত এবং 40,000 টাকার বিনিময়ে এই বাড়িটি সরকারের হাতে তুলে দেন। 1927 সালের নভেম্বর মাসে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এই বাড়িটিতে স্থানান্তরিত হয়ে আসে। এবং তারপরে 1 জানুয়ারি এই স্কুলের আমাদের আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মনমোহন ঘোষের নিবাস, এই মনমোহন ঘোষের নিবাসে স্থানান্তরিত হয়। কলেজিয়েট স্কুল সেপারে চলে আসে, কলেজ তখন ইন্ডিপেন্ডেন্টলি ওইখানে দান করে সিনিয়র ডিভিশন হিসেবে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল চত্বরে মনমোহন ঘোষের মূল বাড়িটি ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একাধিক স্কুল বিল্ডিং তৈরি করা হয়েছে। আর্টস এন্ড ডিগ্রি কেন্দ্র করে ওখানে সায়েন্স বিল্ডিং তৈরি হলো, একটা কেমিস্ট্রি ল্যাবরেটরি, ওই যে টেস্ট টিউব, 1000 রকম কেমিক্যাল রাখা রয়েছে তার ভেতরে, বুনসেন বার্নার, ওটা একটা নতুন জগৎ। মানে ওইটা আগে হতো ক্লাসে সায়েন্সের টিচার দু একটা যন্ত্রপাতি এনে আমাদের সামনে একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে, আর এখানে নিজে হাতে এক্সপেরিমেন্ট করা যাবে, নিজে হাতে এই সমস্ত জিনিসগুলো ঘাঁটাঘাঁটি করা যাবে, সেটা একটা আলাদা একটা জগৎ। কৃষ্ণনগর কলেজের স্কুল সর্বশিক্ষা অভিযান থেকে কোনো টাকা যেমন পায়নি, এই আর্থিক বছরে 5,08,000 টাকা দুটি ঘর করার জন্য আমাদের স্কুলের জন্য অনুমোদিত হয়েছে। তো সেই টাকায় আমরা কাজ করছি, ক্লাসরুম করছি এখানে 24x16 ফুট মাপের এবং 6 ফুট বারান্দা, এই কাজটা এখন চলছে এখানে। আর আমাদের এর পাশে আরএমএসএ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান,
তারা 53,00,000 টাকা স্যাংশন করেছে স্কুলের জন্য। সেখানে একটা বড় বিল্ডিং এখানে তৈরি হবে। তবে তবুও আমরা বলবো যে অন্যান্য স্কুলের তুলনায় তোমার স্কুলে ক্লাসরুম একটু কম, কারণ একটা মূল বিল্ডিংটাতে তো ক্লাসরুম খুব বেশি নেই। ক্লাস 8 AB একটা বাইরের দিকে ক্লাস হয় একদম মাঠের পাশে, তাতে কিন্তু ছাত্রদের অসুবিধা হয়, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা অসুবিধা হয়। আমরা চাইছি যে এই ক্লাসগুলো যদি কাছাকাছি আনা যায় তাহলে একটু কম্প্যাক্ট থাকে, শৃঙ্খলা ঠিক থাকে। ১৯৪৭ স্বাধীন হলো ভারতবর্ষ, দুটুকরো হয়ে গেল বাংলা, জন্ম নিল পূর্ব পাকিস্তান। কৃষ্ণনগর সহ গোটা নদিয়া জেলা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের অংশ হিসাবে স্বাধীনতা লাভ করল। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। 1950 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হল ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট। এই নতুন আইন বলে তদানীন্তন রাজ্যপাল ডক্টর কে এন কাটচু উদ্বোধন করলেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। 1951 সালের 3রা মে এই বোর্ডের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন শ্রী অপূর্ব কুমার চন্দ্র মহাশয়। ওই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সহ সমস্ত বিদ্যালয়ের দায়ভার চলে যায় নবনির্মিত বোর্ডের হাতে। তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষা ব্যবস্থা 1952 সাল থেকে স্কুল ফাইনাল নামে বোর্ড দ্বারা পরিচালিত হতে শুরু করে। স্বাধীনোত্তর ভারতবর্ষে সমস্ত দিক দিয়েই এগিয়ে চলার শুরু। ব্রিটিশ শাসিত ভারতের পুরাতন কেরানি শিক্ষার তথাকথিত মূল্য আর রইল না, বরং সর্বাঙ্গীন সুশিক্ষাই হয়ে দাঁড়াল নবনির্মিত বোর্ডের প্রধান লক্ষ্য। এরই ফলশ্রুতিতে 1961 সালে ব্রিটিশ আমলের ম্যাট্রিকুলেশন বা স্কুল ফাইনাল প্রথা ভেঙে শুরু হল হায়ার সেকেন্ডারি পরীক্ষা। তখন ওই যে স্ট্রিমিং শুরু হলো আলাদা আলাদাভাবে, ক্লাস 9 থেকে হয় হিউম্যানিটিজ না হয়তো সায়েন্স না হয়তো টেকনিক্যাল, এগুলো ইয়ে করা যাবে। যখন সায়েন্সের ছেলেরা, আমি আর্টস পড়তাম, যখন সায়েন্সের ছেলেরা সায়েন্সে ক্লাস করতে চলে যাচ্ছে, টেকনিক্যালের ছেলেরা টেকনিক্যালে যাচ্ছে, আমরা 6 থেকে 7 জন আর্টসের টিচারদের কাছে পড়ছি। এই যে সুযোগ আজকের দিনে ভাবাই যায় না, যে 6 জন 7 জন মিলে আমরা ক্লাসগুলো করছি, মাস্টারমশাইরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ছাত্রের প্রতি যে নজর দেওয়ার সুযোগ, এগুলো আজকে যা শুনি আর কি, আজকে তো আর আমরা ওটা জানি না, কিন্তু যা দেখি ক্লাসের টিচার স্টুডেন্ট রেশিও যেগুলো কাগজে কাগজে দেখি, সেই তুলনায় আমরা শর্টকে ছিলাম মনে করি। সেটা নিয়ে অন্তত আমি ব্যক্তিগতভাবে তো খুবই এক্সাইটেড ছিলাম, আমার মানে ইয়েরাও ক্লাসে তখন অনেকেই ওই ইয়েটা যে ইয়ে পাওয়া গেল, স্বাধীনতা পাওয়া গেল, খানিকটা নিজের মতন করে অ্যাপটিচিউড অনুযায়ী সাবজেক্ট চুজ করা যাবে, স্ট্রিম চুজ করা যাবে, সেটা একটা ভালো বলে আমাদের মনে হয়েছে, ভালো লেগেছে। যদিও তখন কিন্তু আমরা এখনকার মতো এই সমস্ত ভবিষ্যতে কী কেরিয়ার হবে, কে কী চাকরি করবো সে সম্পর্কে কিন্তু মতো পাওয়া গেছে। আমি যখন সায়েন্স করতে গিয়েছি আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমি বলতো বৈজ্ঞানিক হবে, এরকম একটা ব্যাপার। বৈজ্ঞানিক মানে কি, আমি ভাবতো আইনস্টাইন নিউটন এরা বৈজ্ঞানিক, ওই রকম একটা কিছু। ইয়ার ভেতরে স্ট্রিম চুজ করার ভেতরে একটা স্বাধীনতারও ব্যাপার আছে, এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা অনেকে কোনো না কোনো বিষয়ে আর কি কাঁচা বা দুর্বল বা ইয়ে থাকে, সবগুলো একসাথে পড়ে পাশ করতে হবে, আর সেটা না করে যেগুলো তোমার ভালো লাগে সেই সাবজেক্টগুলোই পড়বে, এই সুযোগটা দেওয়ার ভেতরে অনেকটা স্বাধীনতা ছাত্ররা ইয়ে করে অনুভব করে থাকে, এবং সেটা হয়েছিল। 1963 সালে পাশ হওয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী 1964 সালে বোর্ডের নতুন নামকরণ হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার প্রথম সভাপতি হন ডক্টর জে সি সেনগুপ্ত। এই বোর্ডের অধীনেই মাধ্যমিক পরীক্ষা
এখনও চালু আছে। 1975 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্থাপিত হয়। তার পরের বছর অর্থাৎ 1976 সাল থেকে শুরু হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা। এখন আবার তারপরে তিনটে হলো মাধ্যমিক হায়ার সেকেন্ডারি আর গ্রাজুয়েশন, আবার ব্যাক করে দুটোতে চলে আসে। আমাদের যে পরিবর্তনটা ওই সময় যেটা ছিল হয়েছিল যে ক্লাস 10 থেকে আর ওই আমাদের ক্লাস 11-এর উচ্চ মাধ্যমিক পরিবর্তন, ওটার ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তনের জন্য তার মোটিভেশনটা কতটা অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, ওর ভেতরে ছিল একটা শিক্ষা সম্পর্কে কন্টেন্ট, শিক্ষার কন্টেন্ট এবং দেশের অবস্থা পরিবর্তনের জন্য মানে ব্রিটিশ আমলের পরে ওই প্রথম মেজর একটা পরিবর্তন হতে চলেছিল শিক্ষা ব্যবস্থা, এবং তার কন্টেক্সটা ছিল যে আমাদের দেশের অবস্থাটা বুঝে গেছে, আমাদের ওই ক্লারিক্যাল শিক্ষা মানে ব্রিটিশদের ইয়েতে ব্রিটিশ সরকারি অফিসে কাজ করার জন্য শিক্ষা নয়, আমাদের শিক্ষাটা দরকার সাধারণভাবে দেশের প্রগতির জন্য, এই ভাবনাটা ছিল ওর পেছনে। এবং সেই জন্য শিক্ষার যে পরিবর্তন আমাদের সময়টা হয়েছিল সেটা একটা অন্য ধরনের কাজ, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সিস্টেমটা একই রয়েছে, পরীক্ষার চাপটাকে নাকি কমানোর জন্য আমরা যা কাগজ টাগজ ইত্যাদি থেকে যে তথ্য পাই, পরীক্ষার চাপটাকে এই পড়াশোনার ভিত্তিটাকে সরানোর জন্যে এই মাঝের পরীক্ষাটাকে সরিয়ে দিয়ে 12 বেজে যেতে চাইছে, 10-এর পরীক্ষাটা অপশনাল। আমরা তো তখন অত কিছু ভেবে দেখলাম না, সত্যি বলতে কি আমাদের তখন এখন যেরকম বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর হয়েছে আমাদের তো সেরকম কিছু ছিল না, আমরা আমাদের পড়ার কথা আমরা পড়ে যেতাম, আমাদের খেলার কথা আমরা খেলে দিতাম, কোথায় হায়ার সেকেন্ডারি থেকে মাধ্যমিক হয়েছে কি না হয়েছে তারপরে কি হলো না হলো সেগুলো আমরা বলছি। একটা জিনিস আমার মনে হয় পরে মানে ইন রিট্রোস্পেক্ট সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারির তুলনায় মাধ্যমিকটা একটু বেশি ডাইলিউট, মাধ্যমিকটা যেন বড়ই একটু সোজা, সেই জন্যে অনেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাওয়ার সময় একটা বিরাট জাম্প ফিল, তো তার ফলে অসুবিধা হয়। স্টেট বোর্ডগুলোকে তো বলা হয় যে না এগুলো কি একদম আইসিএসসি সিবিএসসি দারুণ দারুণ ব্যাপার ইত্যাদি ব্যাপার, কিন্তু আমি দেখেছি কিন্তু যে অনেক ব্যাপারে এই যে আমাদের অনেক অনেক অঙ্ক করছে দাম, তো অনেক ক্ষেত্রে কি হয় যে সেইগুলোর থিওরি হয়তো আমরা তত ভালো জানি না, কিন্তু এই যে এত অঙ্ক করছে দেওয়া হতো তার একটা কিন্তু ভালো দিক আছে। তো এই দিক থেকে কিন্তু যে অনেক সময়তেই দেখি যে আইসিএসসি বোর্ডের বা সিবিএসসি বোর্ডের যারা ইয়ে করেছে তারা যেহেতু অত প্র্যাকটিস করে না সেই জন্যে তাদের কিছু একটা দুর্বলতা থেকে যায় এই সমস্ত ব্যাপারে। আর এই একই জিনিসটা আমি আবার বলবো যে ধরো ইন্ডিয়ান সিস্টেমে যারা শেখে আর আমেরিকান সিস্টেমে যারা শেখে তাদের মধ্যে ইন্ডিয়ান সিস্টেমের ছেলেপুলেরা যে ভালো করে তারও একটা কারণ হচ্ছে যে এত এত প্র্যাকটিস হয়, আমেরিকানরা হয়তো প্রচুর পরিমাণে থিওরি জানে, থিওরি জেনে একেবারে মানে উস্তাদ হয়ে গেল তার থিওরিতে, কিন্তু যদি জিজ্ঞেস করো যে সাইন এক্স এর ডেরিভেটিভটা কোসাইন এক্স হবে না মাইনাস কোসাইন এক্স তাদেরকে 5 মিনিট ভাবতে হবে, 2 মিনিট ভাবতে হবে, আধ মিনিট তো ভাবতে হবে যে কী হয় আছে এটা কি কোসাইন হবে, আর আমাদের তো ভাবতে হবে না সাইন এক্স এর ডেরিভেটিভ কোসাইন এক্স হবে। আমার স্কুল কৃষ্ণনগর কলেজ।
আমার স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুল আমার স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুল আমার স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুল আমাদের স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুল ইতিহাসের গন্ধমাখা মস্ত বড় একটা লাল বাড়ি, মধ্যেখানে চক মিলানো উঠোন, গাছ গাছালি ঘেরা চত্বর, সামনে একটি তিন কোণা বাগান, উঁচু পাঁচিলে ঘেরা চৌহদ্দি, সব মিলিয়ে একটা শান্ত গাম্ভীর্য ছড়িয়ে রয়েছে কৃষ্ণনগর কলিয়ার স্কুল ক্যাম্পাসে। সকাল 7টা থেকে 10টা 30 অবধি মর্নিং সেকশন, আর 11টা থেকে 4টে অবধি ডে সেকশন। এই দুই তরফে চলছে কৃষ্ণনগর কলেজের স্কুল। মর্নিংয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করে, আর ডে সেকশনে ক্লাস চলে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। শাস্ত্রে কুশল হয়েও যারা লোকের লোকাচার বিবর্তিত হয়, লোকাচার ঠিক মতো জানে না, তারা সবাই মূর্খ পণ্ডিতের মতো হাস্যে পাত্র হয়। সরকার এখন ক্লাস 1 থেকে লটারি চালু করেছে, ক্লাস 3 থেকে হয়ে গেছে। এখন আমরা বাছাই করা ছাত্র পাচ্ছি না। আমাদের স্কুল থেকে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয় তাদের থেকে 50% ছেলে আমরা নিই, এবং বহিরাগত ছাত্র 50% নিই। সেখানে একবার গভর্নমেন্ট অর্ডার, যে সমস্ত কোটাগুলো আছে, সিভিল কাস্ট, সিভিল ড্রাইভ, ওবিসি, ডিজিটাল হ্যান্ডিক্যাপ, সমস্ত গুলো একদম সুচারুভাবে সুন্দরভাবে মেনটেন করি আমরা কর্তৃপক্ষ, এবং আমরা সমস্ত সিট ফুল করি। একটা জায়গায় সিট ফাঁকা থেকে যাচ্ছে, ড্রাইভার সিট সিটগুলো এসটি সংরক্ষিত অপশন উপজাতিদের জন্য, ওই সিটগুলো আমরা পুরোপুরি কভার করতে পেরেছি। মর্নিংয়ে প্রায় 500 জন আর ডেতে প্রায় 800 জন, সব মিলিয়ে মোট 1300 জন ছাত্র কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়াশোনা করে। আগে 11 ক্লাসে 11 শ্রেণীতে একটি মাত্র সেকশন ছিল, ছাত্র সংখ্যা বাড়াতে আমাদের দুটো সেকশন খুলতে হয়েছে। এখন 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগে 110টা সিট, 12 ঠিক তাই 110 জন। এসে কলা বিভাগে আমার ছাত্র সংখ্যা আগে ছিল 20 জন, এখন সেটা বাড়িয়ে আমরা 40 জন করেছি। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মেন বিল্ডিংয়ের পাশেই গড়ে উঠেছে একটি টেকনিক্যাল বিল্ডিং, যেখানে ওয়েল ইকুইপড কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি ল্যাবরেটরি রয়েছে। স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে আমাদের 110, মানে 110টাকে 26-26 করে আমরা ভাগ করি, কোনো গ্রুপে হয়তো 26-এর বেশি হতে পারে। সেই গ্রুপে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলে একটা করে ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়ছে, বা হয়তো 20টা গ্রুপ আছে, সেই 20টা গ্রুপে প্রত্যেকে হয়তো 2 জন 2 জন করে আছে এক একটা গ্রুপে, তারা প্রত্যেকে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট নিয়ে করছে, যেটা অন্য এই ফেসিলিটিটা অন্যান্য স্কুলে সাধারণত পাওয়া যায় না, কলেজগুলোতে পাওয়া যায় না। বিল্ডিংটির একপাশে যুগের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে সুসজ্জিত একটি কম্পিউটার ল্যাব। স্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন চালু হয়েছে, সাবজেক্ট চালু হয়েছে, সেটা আমাদের প্রায় 35 জন ছাত্র পড়ে। তো সেই ডিপার্টমেন্টে কিন্তু আমাদের সরকারের শিক্ষক নেই, সরকার থেকে একটা কন্ট্রাক্ট বেসিস একটা কোনো কোম্পানির মাধ্যমে একজন শিক্ষক আছেন ওনারাই পড়ান। এছাড়া কলেজের স্কুলের ছাত্রদের অন্যতম আকর্ষণের স্থান স্কুলের প্রাচীন এবং সুসমৃদ্ধ গ্রন্থালয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে থমকে থাকেনি কৃষ্ণনগর কলেজের স্কুল, শিক্ষা প্রণালীতেও এসেছে আধুনিকতার ছাপ। গতানুগতিক চক ডাস্টার মেথডের সঙ্গে সঙ্গেই শিক্ষার মাধ্যম হিসাবে উঠে এসেছে প্রজেক্টরের মতো আধুনিক সরঞ্জাম। আমাদের প্রত্যেক বছরই
কিছু কিছু টাকা আসে সরকার থেকে, সেটা ভালোভাবে কীভাবে আরও ইউটিলাইজেশন করা যায় আমরা ভাবছিলাম। তখন মনে হলো যে যদি আমরা একটা অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াই তাহলে ছেলেদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, ছেলেরা এটা ভালো বুঝতে পারবে, মনে রাখতে পারবে, বিশেষ করে বায়োলজির মতো সাবজেক্টে যেখানে সেল টিস্যু হিউম্যান বডির অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার সেগুলো যেহেতু বাইরে থেকে দেখা যায় না, হ্যাঁ সেই জন্য এগুলো যদি আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাতে পারি এবং সেটা অবশ্যই প্রজেক্টটা না হলে সবাইকে একসঙ্গে দেখানো সম্ভব না, মাইক্রোস্কোপিক্যাল কোনো স্লাইড আমি যদি সবাইকে একসঙ্গে দেখাতে চাই আলাদা আলাদা করে যদি একটা মাইক্রোস্কোপে দেখায় তাহলে দেখবো সেটা একটা ক্লাস শুধু ওই একটা স্লাইড দেখাতেই কেটে যাচ্ছে, কিন্তু যদি আমরা এটা প্রজেক্টর ইউজ করি তাহলে একই সঙ্গে সবাই একসঙ্গে 40-50 জন ছেলে একসঙ্গে দেখে নিতে পারে, সময়টা বাঁচবে, প্লাস এটা অনেক নিখুঁতভাবে ছেলেরা বুঝতে পারবে। এবং অডিও ভিজুয়ালের মাধ্যমে আমরা একটা ফেনোমেনা যেমন বায়োলজির ক্ষেত্রে যদি ধরি আমরা প্রোটিন সিনথেসিস, সেটা মুভির মাধ্যমে দেখাতে পারলে ছেলেরা অনেক ভালো করে বুঝতে পারবে। এই সব কারণের জন্য বায়োলজি, বিশেষ করে বায়োলজিক্যাল টিচিং, এটাকে আরও ইমপ্রুভ করার জন্যে আমরা এই প্রজেক্টের কথাটা ভাবলাম। শৃঙ্খলা এবং স্বাধীনতা, নতুনত্ব এবং ট্র্যাডিশন, এসব কিছুরই সুষম বন্টনে গড়ে উঠেছে কৃষ্ণনগর কলেজের স্কুলের পরিবেশ। ট্র্যাডিশনাল স্কুল ইউনিফর্মের সঙ্গে তাই মিলেমিশে একাকার হয়ে যায় খোলা আকাশের নিচে ক্লাস করার আনন্দ। স্কুল শুরুর আগে সার বেঁধে দাঁড়িয়ে প্রার্থনার সঙ্গীতের মন্ত্র উচ্চারণ, লাইব্রেরিতে রেফারেন্সের সঙ্গে সঙ্গে ইতিউতি খুঁজে দেখা গল্পের বই, প্রথাগত কাজের সঙ্গে সঙ্গেই কেমিস্ট্রি ল্যাবে পরীক্ষা করে দেখা নতুন কোনো এক্সপেরিমেন্ট, সূর্যমুখীর কাণ্ড ব্যবচ্ছেদ করে বিশ্ব জয়ের উন্মাদনা, সমস্ত কিছু মিলিয়ে স্কুলটা ছাত্রদের কাছে হয়ে ওঠে একটা আকর্ষণের উৎসমুখ। এখানে পরিবেশ খুব ভালো, ছাত্ররা ভালো, মস্তমস্তের মধ্যে সহযোগিতা ভাবটা প্রত্যেকের মধ্যেই আছে, এবং আমরাও চেষ্টা করি যে প্রত্যেকে আমরা নিজেদের একটা যৌথ পরিবার ভেবে আমরা কাজ করি, কারণ এই বিদ্যালয়ে কাজ করতে গেলে শুধু শিক্ষক বা প্রধান শিক্ষকের ভূমিকা নয়, প্রত্যেকেই ভূমিকা প্রয়োজন আছে, প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন আছে, সেই সহযোগিতার ভাব রেখে আমরা কাজ করি। আমরা চেষ্টা করি যে বিদ্যালয়ের সুনামিত অক্ষুণ থাকে এবং আরও যেন সুনাম বৃদ্ধি পায়, ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে বা আমরা যেন অফিসে সব কাজ করতে পারি, বিভিন্ন বিষয়ে আমার নজর দিই। আমাদের স্কুলের সাথে এটা একটা সরকারি স্কুল, সেই স্কুলের সাথে অন্যান্য স্কুলের সাথে যে পার্থক্য সেটা হচ্ছে ফিনান্সিয়াল পার্থক্যটা অনেকটাই বেশি, এবং আমাদের যে রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্ট পলিসিটাও আলাদা, কারণ আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি সেটা ডাইরেক্ট বিএসসি হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, তিনি সম্পূর্ণ যা যেসব বিল হয় সে দায়িত্ব পাঠান, সে থেকে আমার চেকের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা করে। তার প্রশাসন মাননীয় ডিএম সাহেব, স্থানীয় পৌরসভা চেয়ারম্যান, এমএলএ এরা আছেন আমাদের কমিটিতে, তবে ওই কমিটির মিটিং টিটিং খুব বেশি হয় না, স্কুলটা লাজকুপি চালান এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরা খুব সহযোগিতা করেন, অধিকাংশ শিক্ষকের বয়সে 40-এর নিচে, জ্ঞান চ্যাপ সব তারা খুব আগ্রহ সহকারে পড়ান, ভালো পড়ান, ছাত্ররাও রেজাল্টে তা প্রমাণ, তবে শুধু হেডমাস্টার স্কুল চালান না, চালান তো সমস্ত শিক্ষকেরা, শিক্ষক মশাইরা, আমাদের অশিক্ষক কর্মচারীরা, ছাত্ররা। শিক্ষার একটা এম হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ, এবং যে যার যেদিকে ট্যালেন্ট সেটা যেন মর্যাদা পায়। এই দর্শনেই বিশ্বাস করে গড়ে উঠেছে কৃষ্ণনগর কলেজের স্কুলের শিক্ষা ব্যবস্থা, তাই কেবলমাত্র পুঁথিগত শিক্ষার চার দেওয়ালে আবদ্ধ থেকে সংকীর্ণ হয়ে যায় না এই স্কুলের ছাত্রদের মন, প্রত্যেকের একটা ট্যালেন্ট থাকে, যে যত কমার্সিয়ালি হোক বা আমরা যে ভাবি কিছু লেখাপড়ায় ভালো হলেই যে ভালো হয় তা নয়, কিন্তু প্রত্যেকের একটা একটা ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট বিকাশের সুযোগটা কিন্তু স্কুলে করে দেওয়া ছিল।
অনেকে লেখাপড়ায় ভালো হয় না কিন্তু খেলাধুলো খুব ভালো হয়, সেই সুযোগে স্কুলে ছিল। অনেকে লেখাপড়ায় বা খেলাধুলায় ভালো নয় কিন্তু কালচার ফাংশন খুব ভালো করতে পারে, সেই সুযোগ এখানে ছিল। এবং যত রকম মানব মানে ভালো বৃত্তিগুলো বিকাশের সুযোগগুলো এই স্কুলে ছিল, যেটা সাধারণত খুব বড় স্কুল ছাড়া থাকে না, আমার স্কুলে ছিল সেটা, এখনও আছে কিন্তু আমরা সেগুলো সব সদ্ব্যবহার করি না, সমস্ত সুযোগ কিন্তু স্কুল দেওয়া আছে। তাই ক্লিশে হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থার বদ্ধ পরিকাঠামোয় খোলা হাওয়া বয়ে আনে ফ্রি পিরিয়ডে স্কুলের মাঠে ছাত্রদের অবাধ বল পেটানো, পড়াশোনার সঙ্গে সঙ্গে নিয়ম করে খেলাধুলা স্কুলের একটি অন্যতম বৈশিষ্ট্য। কৃষ্ণনগরে হকি প্লেয়ার যারা ছিলেন তারা কলকাতার ফার্স্ট ডিভিশন খেলার সকলেই উপযুক্ত ছিলেন। টাউন ক্লাবের সঙ্গে আমরা খেললাম, অ্যাথলেটিক্স ক্লাব ছিল, একই রকমের অবস্থা, কেউ স্টুডেন্ট নেই, সকলে সিনিয়রশিপ সার্ভিসে আছেন, তাহলে কলেজে পড়ছেন। অ্যাথলেটিক্স ক্লাবের পরে হলো পুলিশ টিম ভীষণ রাফ খেলত তখন, আমরা যে ছেলে মানুষ তখন ক্লাস টেন নাইন টেনে পড়ছি, কোনো দয়া মায়া ছিল না, তারা তাদের মতো পুলিশি ঢঙে খেলে গেছে হকি। এছাড়া সেম স্কুল আমাদের প্রায় প্যারালাল ছিল, দুটো মাত্র টিম আমাদের অ্যাকসেপ্ট করেছিল লিগের খেলায়, সেটা হচ্ছে কলেজিয়েট স্কুল আর সেম স্কুল। কলেজিয়েট স্কুলের পারফরমেন্সের দিক থেকে হলো কি না, আমরা কারো কাছে গোল খাইনি, আর আমাদের গোল না খাওয়ার সঙ্গেও আমাদের খেলার পারদর্শিতা এখানেই বোঝানো গেছে যে আমরা গোলও দিয়েছি, প্রত্যেকটা টিমকেই আমরা দুটো করে গোল দিয়েছি, দুটোর কমে হয়, দুটোর বেশিও আমরা গোল দিয়েছি, আমরা ট্রফিটা পেলাম সে বছর। হকি খেলতে গেলে যে স্টিক লাগে, প্রথম যারা খেলে মানে যারা যারা প্রিপেয়ারি আর কি, যারা প্রথম খেলতে যাবে তাদের একটা করে কাঠে স্টিক দেওয়া হবে, পুরোটা কাঠে। কারণ কলেজ স্কুলে হকির যা স্টিক, এরকম স্টিক তো আমরা কোনোদিন দেখিনি, একটা লাঠির স্টিক, এবং সেই স্টিকটা আমাদের সিনিয়র প্লেয়াররাও বহুদিন খেলেছেন, এবং তারপরে আমরা সেই স্টিক নিয়ে প্র্যাকটিস করতাম। পরে আমরা যখন একটু উঁচু ক্লাসে উঠলাম সেভেন এইটে, তখন আমাদের স্টিক দেওয়া হলো, কারণ আমি নিজে হকি খেলতাম। আমাদের স্কুল আমাদের সময় সিএমএস আমাদের সঙ্গে তো ম্যাচ খেলে, এই আমাদের স্কুলের মাঠে, তাতে আমরা সিএমএসকে পর্যুদস্ত করে দিই। আমরা যখন এই বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন খেলাধুলার প্রতি ছাত্রদের খুব আগ্রহ ছিল, আমাদের সময় খেলার সিলেকশন ট্রায়ালে দেখতাম প্রচুর ছাত্র আসত, তখন আমাদের মূল লড়াইটা হতো দেখা যেত ডনবক্স স্কুলের সঙ্গে। আমরা সেই সময় মনে আছে আমাদের থেকে অনেক সিনিয়র দাদা শ্যামল গুহ, সে সালকিয়া ফ্রেন্ডসে খেলতো, পরবর্তীকালে ইন্ডিয়ার ক্যাম্পেও ছিল। কৃষ্ণনগর কলেজ স্কুলের খেলাধুলার ইতিহাস তো অনেক দিনের পুরনো, তবুও দেখা যাচ্ছে যে আমি যখন 80 দশকে ভর্তি, অর্থাৎ 85, তার পরবর্তীতে ঠিক 2 বছরের মাথায় আমারই ক্লাসমেট নির্মাল্য ঘোষ অনূর্ধ্ব 15 বেঙ্গল খেলে, এবং ঘটনাক্রমে এটাই মানে একদম সত্য যে নির্মাল্য ঘোষ সৌরভ গাঙ্গুলির সাথে ওপেন করতো এবং বেঙ্গল কিপিং করতো। 2008-09 আমি ডিস্ট্রিক্টে ক্রিকেটে পার্টিসিপেট করেছিলাম, আমাদের ম্যাচের অ্যাথলেটিক্সেও ডিস্ট্রিক্টের হয়ে কিছু ছেলে পার্টিসিপেট করেছিল এবং তারা প্রাইজও এনেছিল। আমাদের কাছ থেকেই অমিত বাগ নামে একটা ছেলে ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করে, এখন সে বর্তমানে ডিস্ট্রিক্টের ক্যাপ্টেন ফুটবল। আমাদের কাছ থেকে ভাস্কর প্রামাণিক নামে একটি ছেলে এখন বর্তমানে কৃষ্ণনগর ডিএল কলেজের স্টুডেন্ট ও ইউনিভার্সিটিতে টেবিল টেনিসে খেলে। অ্যাথলেটিক্সের দিক দিয়ে বলতে গেলে অ্যাথলেটিক্সের দিক দিয়ে আমাদের ইয়েতে পড়তে ওই অনীতি যে হাওড়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ে, সে ইয়েতে রিপ্রেজেন্ট করে ডিস্ট্রিক্ট থেকে ফার্স্টও হয়েছিল হাই জাম্পে, আর 100 মিটার সে রেকর্ড করেছিল। এছাড়া আমাদের পরের ব্যাচে আরও অনেক ভালো প্লেয়ার ছিল, মানস নামে একজন প্লেয়ার ছিল, সে বেঙ্গল রিপ্রেজেন্ট করে। সৌগত ক্রিকেটে আন্ডার-15 ক্যাপ্টেন স্টেট লেভেল। সময় পেলেই তাই স্কুলের মাঠটাতে ফুটবল ক্রিকেটে মেতে ওঠে স্কুলের ছাত্ররা।
কৃষ্ণনগর কলেজের স্কুল আমাদের প্রত্যেক বছরই আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে চলি। বছরের প্রথমেই আমাদের যেটা হয় জুন থেকে জুলাইয়ের মধ্যে আমরা ক্লাস লিগ করি। এই বছরে 2011 আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ইন্টার ক্লাস, আমরা বলছি এটা ইন্টারমুরাল, একই পাচিরের অন্তর্গত যেসব ক্লাসগুলো আছে তাদের নিয়ে পড়া, এবং সেখানে দেখা গেছে যথেষ্ট সাড়া পড়েছিল। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা আমরা 6 থেকে 8 মধ্যে রোল ভাগ করে করেছিলাম 4টে গ্রুপ করে নিয়ে, সেটা আরও জনপ্রিয় হয়েছিল। ইন্টার ক্লাস কৃষ্ণনগর জোনার মধ্যে ইন্টার স্কুল খেলা যেটা হয়েছিল ফুটবলে, সেখানে আমরা সিনিয়র গ্রুপে ফাইনালে পৌঁছেছিলাম, এবং দুর্ভাগ্যবশত এবছর ফাইনালটা একেবারে শেষ মুহূর্তে আমাদের অপোনেন্ট একটা স্কুল যারা ছিল তারা হঠাৎ একটা রেফারির সিদ্ধান্ত নিয়ে খেলাটাকে ভণ্ডুল করে দেয়। টেলিগ্রাফ ফুটবল টুর্নামেন্ট এখানে দুটো গ্রুপে আমরা খেলতে গিয়েছিলাম, আশা কত ফল হয়েছিল। এরপরে বাস্তরিক ক্রিয়া অনুষ্ঠান হয় যেখানে খুব সাড়ম্বরে অনুষ্ঠানটা হয়, একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বিভিন্ন শ্রেণীর ছেলেরা অংশগ্রহণ করে। স্কুলের একদম ওপরে চিলেখোটার ঘরটা হলো স্কুলের কমন রুম, কয়েকটা চেয়ার, দুটো ক্যারাম বোর্ড, খানকত খোলা জানলা আর দুটো টিটি বোর্ড, সব মিলিয়ে স্কুল ছাত্রদের স্বর্গরাজ্য। বার্ষিক অনুষ্ঠানের রিহার্সাল থেকে আরম্ভ করে ক্লাস পালিয়ে দর্শী ছেলেদের আড্ডা, সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে কমন রুমের স্মৃতি। আমাদের বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম থেকে ক্লাস 1 থেকে বা 12 অবধি ছাত্রদের মধ্যে অঙ্কের প্রতি একটা আলাদা, একটা প্রত্যেকের একটা আলাদা আগ্রহ আছে, এবং বর্তমানে এই আগ্রহটা আরও একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছে। আমাদেরই ছাত্র, বর্তমান ছাত্র আকাশদীপ দে গত বছরই নেদারল্যান্ডসে হয় ইন্টারন্যাশনাল যে ম্যাথমেটিক্স অলিম্পিয়াড হয়, সেই অলিম্পিয়াডে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে সে দ্বিতীয় স্থান অধিকার করে গেছে এবং সিলভার মেডেল পায়। তবে শুধু খেলাধুলা আর পড়াশোনাতেই থেমে থাকেনি কৃষ্ণনগর কলেজের স্কুলের রোজ নামচা। গান বাজনা ছিল, আমরা স্কুলে থাকতে গান বাজনা করতাম, সে সময় গান বাজনাতে মাস্টার মশাইরা সে আমাদের 1935-36 এইরকম সময় লোকেরা অ্যাবিউজ করতো গান শুনতে, বাড়িতে গান হচ্ছে মেয়ে বলে না, ছেলে হোক মেয়ে হোক কি তবলা প্র্যাকটিস করছে, অ্যাবিউজ করতো রাস্তা থেকে। তা আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা 43-44 থেকে আরম্ভ করেছিলাম মনে আছে, তখন গান বাজনা উৎসাহ দিতেন মাস্টার সকলে, অদ্ভুত চেঞ্জ পরিবেশের অদ্ভুত চেঞ্জ, সেই পরিবেশটা কোনো রকমে আজকেও হয়তো গানের পরিবেশটা আজকেও কিছু কিছু চলেছে। এবং সেই সময় অত্যন্ত ভারতবর্ষের নামকরা একজন ছিলেন অমিয় সান্নাল তার নাম, এবং তাকে ভারতবর্ষের সমস্ত ক্লাসিক্যাল সঙ্গীতের যারা পায়নিয়ার্স তারা সকলেই চিনতেন, এবং তাকে কোনো ফাংশন এরকম ছিল না ইন্ডিয়ায় বিশেষ করে কলকাতা কনফারেন্সে যে ওকে ডাকতেন। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের স্কুলে প্রায় প্রতি মাসেই একটা কিছু, এবং তখন আমাদের স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় স্কুলে কিন্তু আমাদের কোয়াড্রাঙ্গেলের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হতো। তামাশবাবু খুব অল্পদিনই ছিলেন, তারপরে যিনি আসেন প্রকৃতিনাথ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন আমি স্কুলে হেডমাস্টার ছিলেন, এবং তার আমলে শনিবারে একটা আনন্দ অনুষ্ঠান বলে একটা অনুষ্ঠান হতো, এবং সেটা হতো এখন যে স্টাফ রুম যেখানে বড় হল সেইটা পুরো সেইখানে স্টেজ করে আমাদের তখন অনেক বেঞ্চ ছিল যেখানে মাস্টার প্ল্যাটফর্মের উপর উঠে পড়াতেন, তখন বেঞ্চের ওপর সেই থাকতো টেবিল থাকতো, এবং সেই টেবিলে মাস্টারমশাই টেবিল চেয়ার সেখানে থাকতো, তার উঁচুতে বসতেন মাস্টারমশাই, আগে এই সিস্টেম ছিল, প্রত্যেক ক্লাসে একটা বেঞ্চ ছিল, এবং সেই বেঞ্চগুলো দিয়ে আমাদের স্টেজ তৈরি হতো একটা, এবং সেখানে আমরা অনেক প্রায়
15 দিন বা এক মাস অন্তরই শনিবারে হ্যাঁ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এবং অনুষ্ঠানে কিন্তু সেইখানেই আমরা দেখেছি যে ভবিষ্যতে যারা অনেক সময় বক্তা হয়েছেন বা নাটকে অভিনেতা হয়েছেন তারা কিন্তু বিতর্ক বিভিন্ন অনুষ্ঠান হতো এবং তারা কিন্তু তৈরি হয়েছিলেন কিন্তু স্কুলের অনুষ্ঠানগুলো থেকে। একাংশ নাটক জেলা পর্যায়ে হয়েছে, সেখানে পুরস্কার পেয়েছে, প্রথম হয়েছে জেলা পর্যায়ে, এবং কলকাতাতেও গিয়েছিল কলকাতায় শিশু যুব উৎসবে, ওখানেও তারা ভালো স্থান অর্জন করেছে। এবং একই সঙ্গে স্কুলের অন্যান্য যে বিভিন্ন রকম যে বাৎসরিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্ষেত্রে ছাত্ররা আবৃত্তি, গান এবং নাটক কিছু অংশগ্রহণ করে। অতি সম্প্রতি এখন রাতুল চক্রবর্তী ও গত বছর ক্লাস সেভেনে থাকাকালীন ও জি বাংলায় চান্স পেয়েছিল। সারা বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে যোগ দিতে অগ্রণী ভূমিকা নেয় এই স্কুলের ছাত্ররা। স্কুলের প্রধান শিক্ষকের ঘরের ক্যাবিনেটে ভিড় করা স্মারকগুলি বয়ে বেড়ায় কৃষ্ণনগর কলেজের স্কুলের শ্রেষ্ঠত্বের নিদর্শন। ভবিষ্যতে যারা একাদিকে দিকপাল হয়েছে তারা কিন্তু সেই সুযোগগুলো পেয়েছিল বলেই হতে পেরেছে, নাহলে স্কুলেই সমস্ত তোমার বিকাশের সূচনা বা সূত্রপাত স্কুলই হয়। স্কুল হচ্ছে একদম মানে গুণের বিকাশের জমি আর কি, জমিটা এইটাই, বীজ এখানে পড়ে, কিন্তু পরে যে ময়ূরও হয় সেটা কিন্তু পরবর্তী সময়ে স্কুল তার সূচনা না হলে হতে পারে না, আমার যে বিশ্বাস এটা। 25শে বৈশাখ, স্কুল স্পোর্টস, বার্ষিক অনুষ্ঠান এসব ছাড়াও এই স্কুলের একটা বড় অনুষ্ঠান সরস্বতী পুজো। যেমন সরস্বতী পুজো উপলক্ষে যে বিভিন্ন এক্সিবিশন হয়, বিভিন্ন যে ছবি হাতে আঁকা যে ছবি, সেই ছবিগুলো কাহিনীর একটা এক্সিবিশন, সেই এক্সিবিশনটা হয়। এই সময় একটা দেওয়াল পত্রিকা ছাত্ররা বের করে। প্রতি বছর শীতকালে কৃষ্ণনগর কলেজের স্কুলের ছাত্ররা মেতে ওঠে সরস্বতী পুজোর সাজসজ্জায়। প্রাতিষ্ঠানিক মৃত প্রতিমার সঙ্গে সঙ্গে নতুনত্বের নিদর্শন রেখে গড়ে তোলা হয় অন্য প্রতিমা, সাজিয়ে তোলা হয় মণ্ডপ। স্কুলের ছাত্ররা তারই সঙ্গে খুলে বসে ছোট্ট বিজ্ঞান মেলা, আর্ট গ্যালারি এবং দেওয়াল পত্রিকা। 8 থেকে 80 কৃষ্ণনগরবাসীদের ভিড় উপচে পড়ে কৃষ্ণনগর কলেজের স্কুলে। আমাদের এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন আজকে এবছর ক্রমান্বয়ে প্রতি বছর 6 বছরে পড়েছে, 6 বছর ধরে পরপর প্রতি বছরই আমরা এই উদযাপন করে আসছি। 150 বছরের উদযাপন আমরা 1996 সালে করেছিলাম, তারপরে বেশ কিছুদিন কোনো অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠান হয়নি। তারপরে আমরা আজকে 6 বছর আগে কিছু খুব উদ্যোগী ছেলের চেষ্টায় এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয়। এই আশা নিয়ে যে স্কুলের বহু কৃতি ছাত্র যখন শহরে আসবে বা স্কুলে তাদের যোগাযোগ করে যদি বিভিন্ন সিম্পোজিয়াম করে বর্তমান ছাত্রদের সঙ্গে অতীতের ছাত্রদের একটা মিলন ঘটানো যায়, এটাই ছিল আমার প্রাথমিক উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পরবর্তীকালে কতখানি সাকসেসফুল হবে তার উপর নির্ভর করবে এই এক্স অ্যালুমনি ক্লাব কতটা সক্রিয়ভাবে স্কুলের ছাত্রদের সহায়তা করতে পারে। আজকে আমাদের মেম্বারশিপ 796। এই অনুষ্ঠান শুধু আগে পর্যন্ত 796 ছিল, তারপরে আজকে এবছর আরও 55 জন নতুন মেম্বার হয়েছে। সব কিছু মিলিয়ে স্কুলটা তাই ছাত্রদের কাছে হয়ে ওঠে আনন্দমুখর একটা দুর্গ। হাসি কান্না, মিলন বিচ্ছেদ, আনন্দ দুঃখের জারুণ রসে
স্কুল জীবনের স্বাদটা তাই অম্ল মধুর। আর এই অম্ল মধুর স্বাদে নিহিত থাকে আমি থেকে আমরা হয়ে ওঠার মন্ত্র। সেই মন্ত্রের অনিবার্য জাদুতে ব্যক্তি বিশেষের গণ্ডি অতিক্রম করে হৃদয়ে পর্দায় ভাস্বর হয়ে ওঠে আমাদের স্কুল, কৃষ্ণনগর কলেজের স্কুল। রোদে স্নান করে একাকার সারা বিশ্ব, আমরা তবুও কুয়াশায় ভিজে চলি। মাতুক শহর মেকে ব্যস্ততা বেশে, আমরা তবুও অকাজের কথা বলি। গোমরা মুখে বসে থাক যত হিসেবি, আমরা তবুও প্রাণ খুলে শুধু হাসব। খালি পায়ে একা হেঁটে যাব খোলা রাস্তায়, শুনশান পথ অবিরাম ভালোবাসব। La 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 la